আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক আমি আব্দুল কাবিম পিস লাইব্রেরি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমরা ঔষধ ছাড়াই যে সুগারের আমরা চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ এবং মানুষ ভালো হচ্ছে এবং ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে আমাদের কাছে চিকিৎসা নিতে তো এর জন্য আপনারা জানেন যে আমরা যেহেতু ওষুধ দিচ্ছি না এই জন্য আমরা কিছু খাবার দিয়ে থাকি তো আমাদের খাবারের মধ্যে এটা একটা খাবার যেটা আমরা সুগারের রুগীকে দিয়ে থাকি হ্যাঁ তো এটা হচ্ছে হাদিসে বর্ণিত সিরকা যেটা আপনারা শুনেছেন যে হাদিসে বর্ণিত সিরকার কথা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তো এই সিরকা তো এই সিরকাকে বলা হয় এখনকার ভাষাতে ভিনেগার তো সিরকা বললে হয়তো অনেকেই চিনবে না অমুসলিম ভাইরা চিনবে না হ্যাঁ কিংবা হয়তো অনেক মুসলিম ভাইরাও চিনবে না তো এটাকে বলা হয় সিরকা হাদিসের ভাষাতে এবং এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভিনেগার তো এটা অর্ডার করা হয়েছে যেহেতু এটা আমরা সুগারের রুগীকে আমরা দিয়ে থাকি এবং আরও যারা অন্য অন্য সমস্যার রুগীকে যেহেতু আমরা দিয়ে থাকি তো সুগার যেহেতু আমাদের মেন ফোকাস সেজন্য এটা অর্ডার করা হয়েছে এবং আপনাদেরকে আজকে ইনবক্সিং করে দেখাবো এই যে এই আমাদের যে সিরকা ভিনেগার এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনবক্স করে তো এটাই যে প্যাকেং লেবেল করা আছে এটা কেটে নিচ্ছি তারপরে কেটে নিলাম এই সাইডে তারপরে মাঝখানে এটা কাটতে হবে কেটে নিলাম এই যে দেখেন খুলে গেছে অলরেডি এই যে খুলে দিলাম দেখেন একবারে কাগজ এইভাবে দেওয়া আছে তারপরে এই কাগজ দিয়ে কাগজটা আমি উঠে ফেলে দিলাম তারপরে একবার দেখে নেন কী অবস্থা তারপরে এখানে বিল দেওয়া আছে যে অ্যামাজন থেকে আসলে যে বিল সেই বিলটা দেওয়া আছে তারপরে এখানে একটা সিরকা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা ছিল এই যে অ্যাপেল সিডেগার ভিনেগার হ্যাঁ উইথ মাদার এই যে ভিনেগার দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা হচ্ছে একটা তারপরে চলে আসুক আরও এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার হ্যাঁ মাদার উইথ মাদার মাদার অফ ভিনেগার হ্যাঁ তো এই ভিনেগার মানে এটা হচ্ছে অ্যাপেল থেকে তৈরি এই সিরকাটা হচ্ছে আপেল থেকে তৈরি তো এটা দুটো অর্ডার করা হয়েছে এগুলো শুধু সিম্পল শুরু প্রথমবার অর্ডার করা হয়েছে আর আপনাদের সামনে আনবক্সিং করছি তারপরে আরও বেশি অর্ডার করা হবে ওগুলো অবশ্য আনবক্সিং করা হবে না তো এ হচ্ছে আমাদের হাদিসে বর্ণিত যে সিরকা সেই সিরকা যেটা ভিনেগার নামে পরিচিত তো এটা আমাদের সুগারের রুগীর ক্ষেত্রে লাগে এটা কিন্তু কোনো ওষুধ না এটা হচ্ছে একটা খাবার তো বিশেষ করে যারা হাদিস সংক্রান্ত বিষয়ে জানেন তারা জানবেন যে এটা হাদিসে আছে এবং এটা একটা খাবার তো বিশেষ করে এটা আমাদের সুগারের রুগীর ক্ষেত্রে মানে প্রয়োজন হয় আর কি এবং আরও অন্য অন্য রুগীর ক্ষেত্রে প্রয়োজন হয় তো বিশেষ করে আপনারা যেহেতু জানেন ভালোভাবে যে আমরা ওষুধ ছাড়াই যে আমরা চিকিৎসা করি সুগারের তো আলহামদুলিল্লাহ এতে মানুষ যে ভালো হচ্ছে তো আপনাদের বিশেষ করে উচিত হবে কি যে এই মেসেজটাকে বেশি বেশি করে পৌঁছে দেওয়া তার কারণ হচ্ছে আজকে পুরো সমাজটা পুরো দেশটা কি হয়েছে সুগারে কিন্তু ভর্তি হয়ে গেছে তো যেহেতু আমাদের অভিযান হচ্ছে কি যে বাংলা সুগার মুক্ত করা বাংলাকে সুগার মুক্ত করা তো বিশেষ করে আপনারা এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং যারা সুগারের চিকিৎসা করতে চান আমাদের কাছ থেকে বিনা ঔষধে বিনা ওষুধে আমাদের কাছে সুগারের চিকিৎসা করতে চান এবং আমাদের কাছে সুগার আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে এরকম না যে ওষুধ খাবেন বা খাবার খাবেন সুস্থ থাকবেন এরকম না পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে তো আপনারা যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কলিং নাম্বার এই নাম্বার আপনারা নোট করে রাখুন আমাদের সাথে যোগাযোগ করবেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন তো যারা বিশেষ করে দূরকার হয়তো এখানে আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা দূরকার মানুষ আসতে পারবেন না তারা তাদের জন্য আমাদের অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমেও চিকিৎসার ব্যবস্থা রয়েছে আর যারা হয়তো আসতে পারবেন বা অনেক ব্যক্তি আছে আমি দেখেছি যারা হয়তো দূরকার মানুষ আসতে পারার পজিশনে তারপরেও আসছেন আমাদের কিছু নতুন জিনিস দেখতে এবং মানসিক পুরো শান্তি নিতে তো আজকের ভিডিও এই পর্যায়ে পর্যন্তই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে নতুন হয়ে থাকলে অবশ্যই দিতে লাইক করবেন এবং ভিডিও ভিডিওটিতে লাইক করবেন তো আজকে আমাদের এই পর্যায়ে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত